আজকে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড কজ অফ অনেক দিন পরে হচ্ছে মা আমার সাথে কলেজে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে মা আমাকে স্কুলে নিয়ে যেত, তারপরে হচ্ছে হাই স্কুল ওঠার পর তো একদম নিয়ে যায়নি, আর এই যে এতদিন পরে কলেজে ওঠার পরে হচ্ছে মা আজকে আমার সাথে যাচ্ছে কলেজে, তাও হচ্ছে আমার অনেক বেশি জোর জোর করার পরে, মানে সে যাবেই না। আজকে আমি হচ্ছে কিছু বই কিনবো, আমার কিছু বই বাকি ছিল, বেশ কয়েকটা বই বাকি ছিল কিনা, এই জন্য হচ্ছে মাকে নিয়ে আসছি। আসলে আমি একা একা নিজে নিজে কখনোই কোনো কিছু কিনতে পারি না, সব কিছুতে আমি মাকে চাই, মানে মাকেই লাগবে, মা ছাড়া আমি কোনো কিছুই কিনতে পারি না, একা একা কোনো কিছুই না। সো এই জন্য হচ্ছে মাকে আজকে নিয়ে গেছি, অ্যান্ড হচ্ছে আমার সবগুলো বই কিনতেছি, মানে আমার বই যতক্ষণ না পর্যন্ত কিনা হচ্ছে পুরো লাস্ট পর্যন্ত মাকে ওখানেই ছিল মা, মানে আমি রেখে দিছি যে তুমি থাকবে, আমি যখন কলেজে ঢুকে যাব তখন হচ্ছে তুমি চলে যাব। অ্যান্ড মাও হচ্ছে আমার জোরাজুরির জন্য অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে ওয়েট করছে, অ্যান্ড আমার খুবই ভালো লাগছে এই ব্যাপারটা। আমার মা না, আমি হচ্ছে আমার ছোটো ভাইকেও নিয়ে গেছিলাম, মানে আমি একা একা কেন প্যারা খাবো, সবাইকে প্যারা খাবো, বাট বই কেনার সাথে সাথে আমার মাঝে না কেমন ভয় করতেছে, মানে এতদিন তো অনেক ফাঁকিবাজি করছি পড়াশোনায়, এখন ঠিকঠাক করে পড়তে হবে, পড়তে বসতে হবে এভরি ডে, সো পড়াশোনায় আর কোনো ফাঁকিবাজি করা যাবে না, এটা হচ্ছে কথা। মানে বইগুলো দেখার পর থেকে আমার মাঝে কেমন যেন ভয় ঢুকে গেছে যে অনেক অনেক পড়াশোনা করতে হবে, এতদিন তো অনেক আরাম আয়েস করে কাটাইছি, বাট এখন আর সেমন দিন না, এখন হচ্ছে আরও অনেক অনেক পড়াশোনা করতে হবে। আর এতগুলো বই একসাথে দেখলে মাথা ঘোরাবে, এটাই স্বাভাবিক, আমার খুবই মাথা ঘোরাচ্ছিল। এরপর হচ্ছে কলেজ শুরু হয়ে যায়, তারপর হচ্ছে টিফিন খাওয়ার জন্য নিচে আসে, আর আজকেই হচ্ছে কলেজের ফার্স্ট টিফিন পিরিয়ড ছিল এটা আমারই। এই কয়দিন হচ্ছে কলেজ শুরু হয় আমাদের 8 তারিখে, তারপরে হচ্ছে দুর্গাপূজার জন্য বন্ধ দিয়ে দেয়, তো তখন আর টিফিন খাওয়া হয় নাই, আর আমি মাঝে কয়েকদিন অসুস্থ ছিলাম, তখন আমার কলেজে অফ ডে ছিল। সো আজকে হচ্ছে আমি প্রথম মানে টিফিন পিরিয়ডটা পাইলাম আর কি। এরপরে হচ্ছে টিফিন শেষ করে আমি বাসায় চলে আসি, মানে ক্লাস শেষ করে, আর এসেই হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে একটু পদার্থবিজ্ঞান বইটা নিয়ে বসছিলাম, মানে আমার না মাথা ঘুরাইতেছে, মানে কী পড়বো না পড়বো কিছুই পারি না। আবার বলে দিছে জানুয়ারির 1st উইকে হচ্ছে এক্সাম, মানে প্রথম সাময়িক পরীক্ষা, জানেন যে করোনার জন্য আমাদের এক্সাম যেহেতু দেরি করে হয়েছে, তো 1st ইয়ারটা মাত্র আমরা 6 মাস পাবো, তো হচ্ছে আমাদের আর কিছুদিন পরে এক্সাম, মানে 3 মাস পরে হচ্ছে আমাদের একটা পরীক্ষা নেবে, আর মাত্র আছে বাকি 2 মাস, আর বই কিনলাম আমি আজকে, আমি কী পড়বো না পড়বো সেটা দেখে আমার না কেমন যেন লাগতেছিলো, মাথা ঘুরাইতেছিলো, বারবার আমি শুধু বইয়ের দিকে তাকাচ্ছিলাম। আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি হচ্ছে বিছানায় বসে পড়াশোনা করি, আর এখানে আমি তথ্য বইগুলো দেখতেছিলাম, আর হচ্ছে কী কী সিলেবাস দিছে সেটাও দেখতেছিলাম। ভাই তথ্য কে পড়ে, মানে 9-10 এত পরিমাণে ইগনোর করছি, তথ্য কে, ICTকে, সেটাই মনে এখন প্রতিশোধ নিবে, রিভেঞ্জ নিবে আর কি। আর এই যে আমার জাতীয় অভ্যাস বিছানায় বসে পড়াশোনা করা। তো আজকের মতো এইটুকুই আর কি, কি আমার মতো বিছানায় বসে পড়াশোনা করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফিজ।